যারা আমাকে বিভিন্ন ভাষা বিভিন্নভাবে হুমকি ধুমকি দেয় আমাকে আমার ফেসবুক থেকে মেসেঞ্জার থেকে এবং কি আমাকে কল করে এরা বলে আপনি এই বিষয়ে কথা বলবেন না কেন বলবো না এই আয়াতগুলো এদের চোখে আসে না এরা যে এর জন্য এরা আহলে কোরআন না এরা আহলে খবিস এরা রাসূলুল্লাহর মান সম্মান নিয়ে টানাটানি করতে যায় কিন্তু তাদের মতো আহলে কোরআনের সাধারণ পিপড়ার মতো দুলু এদেশের রাসূল প্রেমিক তাওহীদ প্রেমিক নবী প্রেমিকদের কাছে দুয়ে মুছে প্রস্তাব করে দিলে তোরা বেঁচে যাবি কথা বলেন ঠিক আছে কিনা আমরা রাসূল চাই কি চাই না জুয়ে বলে রাসূল চান কি চান না রাসূলকে সঙ্গে রাখতে চান কি চান না যে রাসূল আমাদের কলিজার টুকরা যে রাসূল আমাদের প্রাণ যে রাসূল আমাদের অস্তিত্ব যে রাসূল আমাদের জীবন যে নবীজি জান্নাতে প্রবেশ না করলে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না এরা চাই ওই রাসূলকে বাদ দিতে এদেশে তোরা সম্ভব হবে এদেশে তাওহীদি জনতা মানবে তাদেরকে যদি পাওয়া হয় আমি বলি আমার ভাষায় এদেরকে যেখানে পাবেন সেখানে এদেরকে বানবেন এরা আমার বিরুদ্ধে আর দুই বছর ধরে এদের বিরুদ্ধে কথা বলতেছে এরা আমাকে বিভিন্ন ভাষা বিভিন্নভাবে হুমকি ধুমকি দেয় আমাকে আমার ফেসবুক থেকে মেসেঞ্জার থেকে এবং কি আমাকে কল করে এরা বলে আপনি এই বিষয়ে কথা বলবেন না কেন বলবো না কেন বলবো না এদের একজন আস্থানা আছে বিভিন্ন জায়গায় আমি বলেছিলাম এদের যে সজল আমেরিকাতে বসে আছে তার সাথে আমার কথা হয়েছে যদি সম্ভব হয় তোরা যে মনে করস যে তোরা কোরআন মানুষ তোরা যদি তুই যদি মায়ের বেটা হয়ে থাকোস কোন মায়ের যদি দুধ খেয়ে থাকোস তুই আমার সাথে বস শুধু আল্লাহর কোরআন দিয়ে তাদেরকে বুঝিয়ে দেব তোরা কোরআন মানুষ না কোরআন মানুষ তা কথা বলেন ঠিক আছে জুড়ে বলেন বলেন ঠিক আছে কিনা নারী তাকবীর নারী রিসালত আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ কবুল করুক বলেন আমিন এই কথা বললাম কেন এই এলাকায় এদের আস্তানা হতে পারে এই এলাকায় এদের আস্তানা হতে পারে দেখেন না একদম যারা মানহাজের নামে কি নামে মানহাজের নামে এরা ফিলিস্তিনের পক্ষ নেয় না কাদের পক্ষ নেয় না ফিলিস্তিনের পক্ষে নেয় না এরা ইসরায়েলের পক্ষ নেয় এরা আবার নিজে কি বলে জানেন যে সহি হাদিস দিয়ে আকিদা সহি হাদিস দিয়ে আকিদা ঠিক করা হবে আরে গাদো সহি হাদিসের নামে তোরা যে ভন্ডামি এদেশে শুরু করেছ তোরা যে ভন্ডামি এদেশে জাতির কাছে শুরু করেছ তা পরিষ্কার হতে আর বেশি দিন লাগবে না পরিষ্কার হতে বেশি লাগবে না তোরা মালহাজ দিয়ে তোরা আকিদা দিয়ে তোরা যুদ্ধ ময়দান তাহলে রসুলুল্লাহ তিনি 31টা যুদ্ধের সেনাপতি থাকতেন না ঠিক কিনা যুদ্ধ করে সাহাবিরা জীবন দিতেন না যদি আকিদা দিয়ে মালহাজ দিয়ে যদি ঠিক করা যেত তাহলে নবী ঠিক করতে পারতেন ঠিক কিনা নবীজি যুদ্ধ যান কি যান নাই যান কি যান নাই এদেরকে আমরা বলি ঘুমটাওয়ালায়রা সুজা সবটা এই এলাকায় এদের আস্তানা হতে পারে না যদি আসে প্রতিরোধ করা লাগবে কি করা লাগবে প্রতিরোধ করা লাগবে এদেরকে এর জন্য আমার ভাইয়েরা আমার বাবাজিরা আপনাদেরকে সতর্ক করে দিয়ে গেলাম